হ্যালো আমি অঙ্কিতা আপনাদের সকলকে পেকাটমাইন মাইন ওকে আবার আমন্ত্রণ জানাচ্ছি এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা আর আমি রান্নাঘরে চলে এসেছি সবার প্রথমে পেখমের লাঞ্চ বক্সটাই বানিয়ে নিচ্ছি আজকে ওকে আমি স্যান্ডউইচ করে দেব। পেখমকে আমি সবসময় গ্রিল স্যান্ডউইচই বানিয়ে দিই তবে এবছর ওর লাঞ্চ টাইমটা অনেকটা পরে মানে স্কুল ছুটি হওয়ার ঠিক আগের পিরিয়ডে তো ততক্ষণ এই গ্রিল স্যান্ডউইচ একদমই নেতিয়ে যাবে মুশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য আমি ঠিক করেছি ওকে এখন থেকে যখনই আমি স্যান্ডউইচ দেবো কোল্ড স্যান্ডউইচ দেব আমার মনে হয় এটা খেতে বেটার লাগবে আমি ওকে টার্কি স্লাইস দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি তাহলে একটু ভারী হবে পেটটা ভরে থাকবে আমি এই টার্কি স্লাইসগুলো কস্কো থেকে নিয়ে আসি একটা গোটা প্যাকেট কিনে নিই ওর মধ্যে অনেকগুলো স্লাইস থাকে আর তার সাথে চিজ দিচ্ছি এবং পেঁয়াজ আর শশা দিয়ে বানাচ্ছি প্রেখমকে আমি লাঞ্চ বক্সে কী দেবো সেটা আগের দিন রাত্রিবেলায় আমি ঠিক করে রেখে দিই কারণ সকালবেলা উঠে যদি ঠিক করি তাহলে অনেক দেরি হয়ে যাবে আর এমন অনেক সময় হয় যে সকালে উঠতে একটু দেরি হয়ে গেল তাড়াহুড়ো হয়ে গেল তখন আমি কী করি যেটা তাড়াতাড়ি বানানো যাবে সেটাই বানিয়ে দিই এই যে আমি প্লাস্টিকটা দিয়ে স্যান্ডউইচটা মোড়াচ্ছি এটা কিন্তু খাবারের জন্য ক্ষতিকারক নয় এটা খাবার র্যাপ করার জন্যই স্পেশালি বানানো হয়েছে আর এটা দিয়ে খাবার মোড়ালে পরে টেম্পারেচারটা মেনটেন থাকে এবং খাবারটাও ফ্রেশ থাকে বেখমের স্কুল শেষ হওয়ার পরে আরও দু ঘন্টা ওকে স্কুলে থাকতে হয় কারণ ওর সুইমিং প্র্যাকটিস থাকে ওর বাড়ি ফিরতে ফিরতে পাঁচটা বেজে যায় সেই জন্য ওকে আমি আবার একটু এক্সট্রা করে স্ন্যাক্সও দিয়ে দিই যেমন আজকে একটু স্ট্রবেরি আর ব্লুবেরি দিয়ে দিলাম আর আমি আমার লাঞ্চ বক্সে আজকে হেভি কিছু নিয়ে যাবো না কারণ আমাদের স্কুল থেকে লাঞ্চ প্রোভাইড করবে আজকে আমাদের ট্রেনিংয়ের শেষ দিন তো আমি ভাবছি একটু স্ন্যাক্স টাইপেরই কিছু নিয়ে যাই স্কুলের শেষে যখন আমার ব্রেক হবে তখন আমি খেয়ে নিতে পারবো তো ফ্রিজে দেখলাম বেশ কয়েকটা অ্যাভোগাডো আছে তার মধ্যে সবচেয়ে নরম দুটো অ্যাভোগাডো বের করলাম ওটাকে আমি ম্যাশ করে নেব। আমি গোয়া গোয়াকোমলে বানাবো তো গোয়া গোয়াকোমলেতে মেনলি আমি পেঁয়াজ কুচি দিই শশা থাকলে শশা দিই হলে হ্যালাপিনো দিই তো আমার কাছে হ্যালাপিনো ছিল না আমার কাছে বাড়ির গাছের আমার সেরানো পেপার আছে তো ওই সেরানো পেপারগুলোকেই কুচি কুচি করে কেটে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝাল ঝাল করার জন্য তো সেরানো পেপার দিলেও স্পাইসিনেসটা চলে আসে তার সাথে টমেটো কুচি দিয়ে দিলাম আর নুন দেবো গোলমরিচ দেবো আর অলিভ অয়েল দিয়ে দেবো তার সাথে আমি মিশিয়ে দেবো একটুখানি লেবুর রস তাহলে বেশ খেতে ভালো লাগে আর ওই কমলেটা না ওই একটু কালচে ভাব হয়ে যায় সেটা হবে না একটু যদি লেবুর রস দিয়ে দিতে পারেন আর নীলা জন্য কোনো লাঞ্চ বক্স বানাতে হবে কারণ ও আজকে বাড়িতেই আছে বাড়ি থেকেই কাজ করবে তো ও বললো যে লাঞ্চেও স্যালাড বানিয়ে নেবে এই যে আমি গুয়া কমলাটা বানালাম এটা তো শুধু শুধু খেতে ভালো লাগেই খুবই মুখরোচক তার সাথে চিপস দিয়েও খাওয়া যেতে পারে এছাড়া আমি মাঝে মাঝে স্যান্ডউইচও বানিয়ে নিই দুটো ব্রেডের মাঝখানে এই গুয়া কমলাটা দিয়ে সেটা খাই আবার অনেক সময় জাস্ট বা ব্রেডটাকে একটুখানি টোস্ট করে নিয়ে তার মধ্যে গুয়া কমলাটা স্প্রেড করে দিয়েও খেতে দারুণ লাগে আর আবার মাঝে মাঝে আমি ডিমের পোচও অ্যাড করে দিই মানে ডিমটাকে পোচ বানিয়ে ওপর দিয়ে দিয়ে দারুণ লাগে আর জিপলগের মধ্যে একটু ব্লুবেরিও নিচ্ছি তাহলে ওই ট্রেনিংয়ের মাঝে মাঝে একটু ব্লু খেতে বেশ ভালোই লাগে তো দুজনের লাঞ্চ বক্সই রেডি হয়ে গেল এবার আমি নিজে রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাব। আজকে আমাদের স্কুলের লাঞ্চে মেক্সিকান খাবারের ব্যবস্থা ছিল এই যে এগুলো হচ্ছে ট্যাকোজ দারুণ খেতেছিল স্কুলের ট্রেনিং শেষ হয়ে গেল এখন বাড়িতে ফিরে যাচ্ছি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে আবার পেখমদে স্কুলে যেতে হবে আজকে পেখমদের স্কুলে স্পোর্টস ফেস্ট আছে আমরা প্রেখোমদের স্কুলে পৌঁছে গেছি আমি আগেও আপনাদেরকে বলেছি যে পেখম সুইমিং করে ডিস্ট্রিক্টের হয়ে ও খেলতো তো এখন যেহেতু পেখম হাই স্কুলে উঠে গেছে এবং আগামী চার বছর ও স্কুলের সুইমিং টিমের হয়ে খেলবে তো আজকে স্পোর্টস ফেস্ট আছে এবং আমরা সুইমিং টিমের যারা কোচ রয়েছেন তাদের সাথে পরিচয় করব। এই মুহূর্তে আমরা স্কুলের সুইমিং ক্লাবে রয়েছি এখানেই প্রকম স্কুলের এন্ডে দু ঘন্টা সুইমিং প্র্যাকটিস করে এখন যিনি মাইক হাতে কথা বলছেন উনি হচ্ছে ওদের এই সুইমিং ক্লাবের হেড কোচ স্কুল খোলার পর এই প্রথম ওনার সাথে আমাদের পরিচয় হলো উনি আমাদের সুইমিং টিমে থাকতে হলে কি কী রুল রেগুলেশন মেনে চলতে হবে সেগুলো বুঝিয়ে দিলেন তার সাথে বাকি যারা কোচ বা ট্রেনার রয়েছেন তাদের সাথেও পরিচয় করিয়ে দিলেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক প্যারেন্টসরাও এসেছেন এবং আজকে শুধু গার্লস টিমের বাবা মারাই এসেছেন ছেলেদের বাবা মারা কিন্তু আজকে আসেনি আমরা এখন স্কুলের বাইরে চলে এসেছি এই স্কুলের প্রেমেসেসের মধ্যেই ওদের স্পোর্টস গ্রাউন্ডও আছে এখানেই সব ইভেন্টগুলো হয়ে থাকে এখন যেহেতু সামারটাই বাইরে হচ্ছে তবে শীতকালে তো বাইরে কিচ্ছু হয় না সব কিছুই ইনডোর হয় আর আজকে যেহেতু স্পোর্টস ইভেন্ট হচ্ছে বা স্পোর্টস ফেস্ট হচ্ছে সেই জন্য এখানে ফুড ট্র্যাকের ব্যবস্থাও আছে তো এই যে এটা হচ্ছে ওদের স্পোর্টস গ্রাউন্ড দেখুন কি সুন্দর পরিষ্কার করে সাজানো গোছানো এখানে আবার একটা গ্যালারি সিস্টেমও করা আছে যেখানে সব প্যারেন্টসরা বা দর্শকরা বসে স্পোর্টসগুলো উপভোগ করতে পারে আমেরিকাতে স্টুডেন্টদেরকে চার বছরে চার ধরনের নামে ডাকা হয় যারা প্রথম বছর মানে নাইন গ্রেড তারা হচ্ছে ফ্রেশ তো পেখোমেভার ফ্রেশ ম্যান এরপরে ক্লাস টেনে যারা পড়ে তাদেরকে বলা হচ্ছে সফট মোড় এবং ইলেভেনে স্টুডেন্টদের বলা হয় জুনিয়র এবং সব শেষ মানে টুয়েলভ গ্রেডের ছেলে মেয়েদের বলা হয় সিনিয়র আজকে এই স্পোর্টস ফেস্টে মেনলি যে স্পোর্টস টিমগুলো রয়েছে সেই টিমগুলোর সাথে ইন্ট্রোডাকশান করানো হবে এবং এই স্পোর্টস টিমে কোন কোন বাচ্চা রয়েছে কারা কারা খেলছে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে তো যে সকল বাচ্চারা এই স্পোর্টস টিমে রয়েছে তারা তো এসেছেই তাদের সাথে প্যারেন্টসদেরকেও বলা হয়েছে এই ইভেন্টে দু একটা গেমও অর্গানাইজ করা হয়েছে যেমন মাঠে দেখুন মেয়েরা ভলিবল খেলছে তো এখানে ওদের স্কুলে দুটো টিম রয়েছে সেই টিমের মধ্যে ভলিবল গেমটা হচ্ছে তো এবারে পেখমদেরকে মাঠে ডাকলো যারা এই সুইমিং টিমে রয়েছে মানে ফ্রেশম্যান থেকে সিনিয়রের মধ্যে যে সকল মেয়েরা টিমে রয়েছে তাদেরকে মাঠে ডাকলো এবং তাদের সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে আমাদের কাছে সব কিছুই খুব নতুন কারণ পেখমের এটা হাই স্কুলে প্রথম বছর এতদিন তো পেখমের সুইমিং মিট বা কম্পিটিশানে আমরা অনেক গেছি তবে স্কুলের হয়ে যে কম্পিটিশানগুলো হবে বা ইন্টার স্কুল কম্পিটিশানগুলো সেখানে আমরা আসতে পারবো আমেরিকান স্কুলগুলোতে পড়াশুনোর সাথে সাথে স্পোর্টসের ইম্পর্টেন্স অনেকটাই বেশি সেই জন্য একদম স্কুলের শুরু থেকেই স্পোর্টসের ওপরে অনেকটাই জোর দেওয়া হয় এবং যারা স্পোর্টস টিমে রয়েছে তাদের কিন্তু যে রেজাল্টের গ্রেড হয় তার মধ্যেও একটা পজিটিভ এফেক্ট পড়ে এই যে দেখুন পেখুমদের টিম চলে এসেছে পেখুম একদম দেখুন শেষের দিকে দাঁড়িয়েছে আমি পুরো টিমটাকেই আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফ্রেশম্যান থেকে সিনিয়র সব মেয়েরাই রয়েছে পেখুমকে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গ্রে হুডি পরে হাত দেখালো পেখুম একটু লজ্জা পায় আমাকে দেখেছে তো ওই জন্য আড়ালে চলে যাচ্ছে স্কুল খোলার পরে এটাই পেখমদের প্রথম স্পোর্টস ফেস্ট এরপরে তো আরও অনেক ফেস্ট হবে আমি আপনাদের নিশ্চয়ই আগামীতে দেখাতে পারবো আর আজকের ইভেন্টটা বেশ ভালোই লাগলো বেশ বাচ্চাদেরকে একসাথে দেখতে পেলাম এখানে দেখুন পুরো ফ্রেশম্যান থেকে সিনিয়রের মেয়েরা দাঁড়িয়ে আছে এটা তো শুধুমাত্র মেয়েদের টিম এরপরে একটা ছেলেদের টিমও রয়েছে সেটাও আমরা আগামীতে নিশ্চয়ই দেখতে পারবো তো আজকের এই ইভেন্টটা আশা করছি আপনাদের ভালো লাগলো তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার bye